আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে আমরা মেলাকা শহরে। মেলাকা মালয়েশিয়ার প্রাচীনতম শহর। এখানে মেলাকার স্ট্রেট মস্কে এসেছি। এই হচ্ছে স্টেট মস্ক। এর বিশেষত্ব হচ্ছে সমুদ্রের উপরে বানানো। বাম পাশটা বালির বীচ, ছোট্ট একটা বীচ কিন্তু সুন্দর। ওরা গিয়েছে ওই পর্যন্ত তো যেতে দিবে না? ভিতরে ঢোকা যাবে। এখন আমরা ভেতরে যাব দেখার জন্য মসজিদটি কেমন। মোজা তো ভিজে যাবে, মোজা খুলবো। বাপরে বাপ, আম্মা সারা কিছু বুঝে না। আরে পিছলা তুমি, পিছলা পিছলা কেন? পিছলা পিছলা এই কাজটা দেখতে তো ভালো লাগছে। রায়হান, এই মসজিদের স্পেশালিটি কি আসলে সমুদ্রের উপর বানানো? মেলাকা স্টেট মস্ক হলো একটি মসজিদ যা মালয়েশিয়ার মেলাকা শহরে অবস্থিত। এটি মধ্যপ্রাচ্য এবং মালয় কারুশিল্পের মিশ্রণ ব্যবহার করে নির্মিত হয়েছিল এবং পানির স্তর উঁচু হলে এটি একটি ভাসমান কাঠামোর রূপ নেয়। কাঠামোতে দুটি সেদকারী খিলান পাথর রয়েছে যা মূল প্রবেশপথের দিকে নিয়ে যায়, আর দাগযুক্ত কাঁচ যা খিলানের মধ্যবর্তী স্থানটিকে ঢেকে রাখে, এবং একটি 30 মিটার মিনারও আছে যা বাতিঘর হিসাবে ব্যবহার করা হয়। মসজিদের চারপাশ দিয়ে হাঁটার সময় সুন্দর সমুদ্র উপভোগ করার মতো। আমরাও এই রাস্তা দিয়ে হাঁটছি। এই জায়গাটা অনেক চওড়া। এইটা হচ্ছে মসজিদের পেছনের দিক। এই পাশ থেকে শুধু সমুদ্রে দেখা যায়। না আরো ওই কি কি সব ছিল তো, ভাই নগর করছি।
মালয়েশিয়া মসজিদগুলো সুন্দর ভিতরে, হ্যাঁ অনেক ইয়া নিয়ে করে, স্পেস নিয়ে করে। বাচ্চারা দেখছে এটা কতক্ষণ পরে পরে ছাড়ে, তাই তো দেখা যাচ্ছে। বাস কিন্তু ভালোই তো, হুম চোট তাহলে খারাপ হতো না, এটা একটা খুব ভালো ভিউ পাওয়া যেত মনে হয়। এখন আরপিএম মনে করো 10-এর কাছে গেছে। জেনারেলি আমরা কি বসবো, মানে সবাই বসি, আসো সবাই বসি আমরা। হ্যাঁ খুবই ডিফারেন্ট, মুখে দিতে পারো, মুখ ভালো করতে হবে। মসজিদ দেখা শেষ করে আমরা এখান থেকে রওনা দিচ্ছি পরবর্তী গন্তব্যের জন্য। আর মসজিদটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে মসজিদের পেছন থেকে সমুদ্র দেখার দৃশ্যটা। এখান থেকেই বিদায় নিচ্ছি, আবার পরের পর্বে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।